আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাফি বলছি মাই কেয়ার সেন্টার থেকে কাজ করছি এখানে চিফ কোঅর্ডিনেটর এবং কনসালটেন্ট হিসাবে এবং একজন ট্রমা এবং অর্থোপেডিক সার্জন হিসেবে কাজ করছি আজকে আমরা একটা মেসেজ দেওয়ার জন্য আসলে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদেরকে নতুন কন্টেন্ট নিয়ে সেই মেসেজটা হচ্ছে যে আমাদের যেহেতু আমি একজন ট্রমা সার্জন আমাদের দেশ এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু আসলে আমাদের রুগীরা কবিরাজের দ্বারা কিন্তু মারাত্মকভাবে প্রতারিত হয় এবং এই কবিরাজের চিকিৎসার মাধ্যমে অনেকের জীবন আমাদের নষ্ট হয়ে গেছে অনেকের হাত পা হচ্ছে পঙ্গু হয়ে গেছে অনেকেই আসলে পঙ্গুত্ব বরণ করছে আমাদের সামনে প্রতিদিন এই ধরনের উদাহরণগুলি আসে এরকম কবিরাজের কারণে আসলে কবিরাজের ম্যাল ট্রিটমেন্টের কারণে আসলে আমাদের এই দেশের রোগীদের যে চিকিৎসার যে বার্ডেনটা এই বার্ডেনটা আসলে সবচেয়ে কাছ থেকে দেখতে পাই হচ্ছে আমরা এজ এ অর্থোপেডিক এবং সার্জন সো সেখান থেকে রেসপন্সিবিলিটি এর জায়গা থেকেই হচ্ছে আমরা হচ্ছে এই ভিডিওটা আজকে আপনাদেরকে শেয়ার করতেছি এই ভিডিওটাতে আমি আমার একটা রিয়েল পেশেন্ট যার কিনা আসলে সে কবিরাজের ব্যক্তি কবি মাধ্যমে তার আসলে লাইফের কত মানে একটা কঠিন জার্নি তার সেই জার্নিটা আমরা শেয়ার করব এবং তারপরে আমাদের কাছে যখন আসে এক দেড় বছর পরে আমরা কিভাবে সেই কমপ্লিকেশনটা থেকে হচ্ছে তাকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ তাকে হচ্ছে এখন সুস্থ করে তুললাম এবং এই জার্নির মাধ্যমে আমাদের লেসনটাকে এই বিষয়গুলি আমি আজকে শেয়ার করবো তো প্রথমেই তোমার নাম কি বলো বলতো আমার নাম নাসির হ্যাঁ নাসির তো নাসির সে খুবই ভালো ছেলে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কুমিল্লাম ওর বাড়ি সে তুমি কোথায় কাজ কাজ ওমানে আমাদের কিন্তু দেশের বাইরে প্রচুর মানে পেশেন্টরা তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু নিয়মিত আসলে ওখানে কাজ করতেছে এবং ওখানকার রেমিটেন্স যোদ্ধারা ওখানে কাজ করলেও তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে প্রায়ই আমরা প্রতিদিনই হচ্ছে দেশের বাইরে থেকে পেশেন্টদেরকে পাই যারা কিন্তু অ্যাক্সিডেন্ট এবং অকুপেশনাল ইঞ্জুরি করে কিন্তু আসলে তারা হাত পা ভেঙে তারপরে পঙ্গু হয়ে কিন্তু আমাদের দেশে ফেরত আসে এবং ওর ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে তুমি কিভাবে ব্যথা পাচ্ছিল বলতো স্যার আমি বড় গাড়ি থেকে পড়ে গেছিলাম তুমি বড় গাড়ি থেকে পড়ে গেছিলে এটা তোমার কাজের সময় জি স্যার কাজের সময় তাহলে দেখেন কিন্তু সে কিন্তু এরকম আমাদের ম্যাক্সিমাম রোগীরাই কিন্তু আসলে আমরা যখন পাই দেখে কাজ করতেছে অথবা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেছে হেভি ওয়েট লিফটিং এর কাজ করতেছে অথবা গাড়িতে কাজ করতেছে তার ক্ষেত্রে তাই হয়েছে কাজের সময় কিন্তু তার অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার এইখানে এই হাড্ডিটা বাহুর এই হাড্ডিটা এবং হাতের কবজির এই হাড্ডিটা পুরো ভেঙে আলাদা হয়ে যায় মানে এই হাড্ডিটা যেটাকে আমরা হিউমেরাস বলি এবং এইখানে রেডিয়াসাল নাই এই জায়গায় কবজির এইখানের হাড্ডিটা পুরোটা ভেঙে যায় ওই যে এক্সরে দেখা যাচ্ছে এটা পরের এক্সরে এক দেড় বছর পরের এক্সরে সো এটা হচ্ছে তার হিউমেরাস এবং এটা তার রেডিয়াস তো এটা আমরা পরে দেখাচ্ছি তার আগে তার তুমি তার কাছে গল্পটা একটু শুনি তুমি যে বললা যে তুমি উমানে যখন ছিলা তোমার ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওখানে কয়দিন ছিল উমানে স্যার দুই দিন ছিলাম তিন দিনের মাথায় আমি বাংলাদেশ চলে আসছি দুই দিন ছিল তিন দিনের মাথায় বাংলাদেশ চলে আসছে ওই দুই দিন তোমাদের ওইখানে কি চিকিৎসা করছে ওখানে আমাকে জাস্ট প্লাস্টার করে দিয়েছে প্লাস্টার করে যদিও আমাকে ওখানে বলছিল স্যার অপারেশন করার জন্য হ্যাঁ তো অপারেশন করতে হলে স্যার আমার তো ওখানে কত টাকা লাগবে অপারেশনটা কোম্পানি বহন করতো আমার যে মালিক ছিল উনি বহন করতো ইন্স্যুরেন্সের থেকে তারপর ওখানে আমাকে দেখার মতো লোক ছিল না যদিও আমরা যেখানে থাকি ওখান থেকে প্রায় পাঁচ ছশো কিলোমিটার দূরে অপারেশনটা করা সেই জন্য তুমি চলে আসো বাসে জি তাহলে এখানে মেসেজ হচ্ছে বিষয় একটা মেসেজ আমি শেয়ার করবো যে বাইরের দেশে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আসলে সরকারি হাসপাতালে চিকিৎসা করার জন্য এলাউড না হ্যাঁ সেক্ষেত্রে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করা লাগে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার ক্ষেত্রে রোগীকেই সেই খরচটা বেয়ার করতে হয় যেসব কোম্পানি অথবা রোগীর কোম্পানিকে বেয়ার করতে হয় কোম্পানি ইন্স্যুরেন্সের মাধ্যমে বেয়ার করতে হয় যেসব কোম্পানি দেখা গেছে যে হচ্ছে তার রোগীর খরচের দায় নিতে চায় আগ্রহ আগ্রহ করে তারা খরচটা বেয়ার করতে পারে আর যারা পারে না তারা কিন্তু আসলে দেশের বাইরে চলে আসে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এই রোগীগুলা কোম্পানিগুলো খরচ কমানোর জন্য অল্পতে চিকিৎসা করে কিভাবে দেশের বাইরের মধ্যে রিটার্ন দেওয়া যায় সেই একটা টেন্ডেন্সি থাকে কিন্তু আমাদের দেশে কিন্তু একটা বিদেশি নাগরিক যদি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে কিন্তু তার এক বছর যদি সরকারি হাসপাতালে থাকে চিকিৎসা টিকিৎসা সব ফ্রি তাহলে আমাদের দেশের চিকিৎসাটা কিন্তু এই পরিমাণ উন্নত হয়ে গেছে অথচ ভুল ধারণার কারণে আমাদের দেশে কিন্তু অবস্থা অথচ বাইরের দেশে আপনি চাইলেই সরকারি চিকিৎসা ফ্রি বাইরের দেশের নাগরিক নিতে পারবে না তার ক্ষেত্রে যেটা হয়েছিল তার কোম্পানি হয়তো অ্যাগ্রি করতো কিন্তু তার চিকিৎসার মানে ইয়াটা অনেক লেন্দি বলে সে দেশের মধ্যে চলে আসে দেশের মধ্যে এসে যেটা করছে সে দেশের মধ্যে আসলে কোথায় চিকিৎসা করছো তুমি চট্টগ্রাম চট্টগ্রামে একজন বনাদের চিকিৎসা তো চট্টগ্রামে সে কুমিল্লার ছেলে চট্টগ্রামে গিয়ে সে একটা বনাদের চিকিৎসা করছে সেই চট্টগ্রাম বলেন কুমিল্লা বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন নোয়াখালী বলেন অথবা বলেন বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু আমাদের এই কবিরাজের ছড়াছড়ি এবং এই বনাজি চিকিৎসা বলি অথবা কবিরাজ বলি অথবা ইংলিশে বলা হয় ট্র্যাডিশনাল বোন সেটার এই ট্র্যাডিশনাল বোন সেটার বা কবিরাজ সারা পৃথিবীতেই আছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেশি তাদের কাছে গেছে তা ওখানে যাওয়ার পর তারা কি করছে স্যার ওখানে পাতা কি কি দিয়ে লাঠি কতগুলো দিয়ে বানছে তাহলে ওই পাতা দিয়ে এক ধরনের বনাজি পাতা আছে এবং একটা লাঠি আছে দিয়ে এক গন্ধে থাকা যেটা বমি আসার মতো সিচুয়েশন এবং প্রত্যেকটা রোগীকে এই ধরনের এগুলিকে বলা হয় কাইম আমাদের এই এলাকার ভাষা এটাকে বলা হয় কাইম এটা দিয়ে হচ্ছে তাদেরকে চিকিৎসা করে এবং চিকিৎসা করার পরে যেটা হয়েছে তারপরে হচ্ছে সে

এটার চিকিৎসার জন্য আমরা তখন তাকে এক্স করলাম এক্স করে দেখলাম যে তার এই হিউমেরাসটা টোটালি নন ইউনিয়ন হয়ে রয়েছে এটাকে সিডো আর্থ্রোসিস বলা হয় সিডো আর্থ্রোসিস মানে এটা মানে জোড়া তো লাগেই নাই উল্টা আর এখানে একটা জয়েন্ট হয়ে গেছে কারণ এটা তো জোড়া না লাগা অবস্থায় সে নাড়াচড়া করতে করতে এমন অবস্থা হয়েছে তো এখানে একটা জয়েন্ট হয়ে গেছে ফলে এখানে নড়াচড়া হয় এইখানে তার তার কোনো কাজ করতে পারে না আর এই হাড্ডিটা যেটা এটা পুরোপুরি হচ্ছে বাঁকা হয়ে একেবারে হাতটা এরকম এরকম হয়ে গেছিলো আমাকে দেখাও হাটটা তার এরকম নাইনটি ডিগ্রির মতন বাঁকা হয়ে গেছিলো আর এইটা হচ্ছে কোনোভাবেই সে করতে পারতো না সে মোটামুটি আমার কাছে যখন আসে এরকম ভাবে আসে তাই না সেই সেই রকম ভাবে আমার কাছে আসে আর কি সো এই পরিস্থিতিতে আমি তাকে কাউন্সেলিং করি বলি যে এটা তো আসলে টু স্টেপ অপারেশন এগুলো আউটকাম ওকে বোঝানোর চেষ্টা করি যেটা আমরা সবসময় বলি যে আমরা অর্থোপেডিক সার্জনরা কখনোই হচ্ছে আমাদের রুগীদের হচ্ছে রেজাল্ট বা আউটকাম নিয়ে গ্যারান্টি না আমরা যেটা করি যেটা বিজ্ঞানসম্মত যেটা সাইন্টিফিক তার জন্য যেটা বেস্ট সেই চিকিৎসার রেজাল্ট এবং আউটকাম ডিপেন্ড করে হচ্ছে আসলে অনেক কিছুর উপরে আমরা যদি ধার্মিক যারা আমরা সেটা বলে থাকি যে ভালো রেজাল্ট আসলে মূল কথা আর কি হবে না হবে এটা আসলে আল্লাহ তালা বলতে পারবে এটা অনেক কিছুই হচ্ছে এখানে ব্যাপার সেবার জড়িত আমরা তাকে এইভাবেই কাউন্সেলিং করি যে তোমার একটা অপারেশন আমরা হাতের টাকা করব তারপরে নিচের কবজিরটা করবো এবং সে আমাদের প্রথম হাতেরটা করে এবং হাতেরটা করার পরে হচ্ছে রেজাল্ট খুবই ভালো হয় করার পরে দেখা গেলো যে তার এই যে আমরা যেটা করি হাতে কিন্তু একটা প্লেট দিয়ে দিই এবং এখানে এই জায়গাটা রিফ্রেশনিং করে এই জায়গায় গ্রাফ দিয়ে দিই আমরা এটাকে বোনগ্রাফ বলি অ্যালোজেনিক বোনগ্রাফ তোমার কোন জায়গা থেকে বোন নিয়েছিলাম আমি কোমর থেকে কোমর থেকে বন নিছিলাম এটাও মেসেজ অনেকে মনে করে যে বন নিলে বোন হচ্ছে সমস্যা হয় ক্ষতি হয় এবং বন চায় না অনেকে মনে করে বন কাটতে গিয়ে হচ্ছে আমাদের দেশের রুগীরা আমাদের প্রতি এত বিশ্বাস যে মনে করে কিডনি নিয়ে যাবে এখান থেকে ঠিক আছে তোমার কি নিয়েছিলাম না তোমার এই যে এখান থেকে নিয়েছে এখানে কোনো সমস্যা হয় তাহলে তার এখান থেকে এই বোন স্পেয়ার নেওয়া যায় আমাদের এটাকে আমরা দুই জায়গা জায়গার দুই জায়গা থেকে তার এই পাশ থেকেও বসতেছি এই পাশ থেকেও পৌঁছতেছে কারণ তার অনেকগুলো অপারেশন করা লাগছে আমাদের সো এই যে আইলিয়া ক্র্যাশ বলি আমরা এই জায়গা থেকে এবং এই জায়গা কিন্তু আমরা হচ্ছে বোস নিতে পারে সো এটাও একটা মেসেজ বোনগ্রাফ নিয়ে যে ধরনের হচ্ছে আমাদের অসচেতনতা গ্রাফ নিয়ে যে ভয় সেটা আমাদের রুগীর অনেক সময় ভয় পায় না এটা ভয়ের কিছু নাই এখান থেকে আমরা চাইলেই রোগীর প্রয়োজনে যেটা হচ্ছে আমাদের কাছে আসলে এক মাস পরে বা দুই মাস পরে যখন আসে যখন জোড়া লাগার সম্ভাবনা খুবই কম থাকে তখন এই এইটাকে অগমেন্ট করার জন্য এই জোড়া লাগাটাকে ত্বরান্বিত স্টিমুলেট করার জন্য ত্বরান্বিত করার জন্য জোড়া লাগার সার বা সম্ভাবনা বাড়ানোর জন্য আমরা এই বোনগ্রাফ জিনিসটা দেই এটা অনেক সময় রোগীর শরীর থেকেও নেওয়া যায় আবার এটা অনেক সময় অন্য মানুষের মৃত মানুষের ডোনেট করা হচ্ছে বোন গ্রাফ থেকে এটাকে আমরা অ্যালোজেনিক গ্রাফ বলি ওইখান থেকেও নেওয়া যায় তার ক্ষেত্রে আমরা নিজের তার নিজের হাত থেকে নিয়েছিলাম আর এরপরে দেখো যে এক্স দেখাও আমরা এক বছর পরে দেখা গেলো তার এই হারটি কিন্তু পুরোপুরি জোর লেগে গেছে হ্যাঁ সো এটার পরে আমরা যেটা সেকেন্ড যেটা করছি সবচেয়ে কমপ্লিকেটেড সিনারিও ছিল আমাদের এই অপারেশনটা এখানে আমরা প্রথমবার তাকে অপারেশন তার যেটা ছিল একেবারেই হচ্ছে এরকম আমাকে দেখাও এরকম নাইনটি ডিগ্রি হচ্ছে ডিফর্মিটি ছিল এবং নন ইউনিয়ন ছিল এবং সেটাকে আমরা হচ্ছে প্রথমবার অপারেশন করে আমরা এখানে হ্যাঁ ফ্র্যাকচার সাইড ডিপ্রিশ করে আমরা হচ্ছে একটা প্লেট দিয়ে দিই কিন্তু একটা প্রবলেম ছিল তার এখানে আলনার নেগেটিভ আলনার ভেরিয়েন্স ছিল আমি এখানে কম করার চেষ্টা করছি আমি দেখছি যে এখানে আলনার নেগেটিভ ভেরিয়েন্স ছিল মানে তার এই হাড্ডিটা এই হাড্ডিটা হচ্ছে একটু বড়ো হয়ে যায় কারণ এটা শর্টেনিং হয়ে যায় তো আমি কম করার চেষ্টা করাতে এটা দিয়ে আমি চেষ্টা করছিলাম করা যায় কি না কিন্তু সে তারপরে যখন আবার বিদেশ যায় পরবর্তী দেখা যায় যে হচ্ছে এটাও ফেল করে তখন আমরা করছি কি এটা খুলে দিয়ে তারপর হচ্ছে আমরা ফাইনাল আরেকটা অপারেশন করছি কি সেখানে করছি এটা অ্যাডভান্স কমপ্লিকেটেড ট্রমা এখানে আমরা আলনাটাকে এই জায়গায় কেটে শর্টেনিং করে ফেলছি এটাকে আলনার শর্টেনিং অস্টিওমি বলে ফলে এই দুইটা লেভেল হয়ে গেছে দেখেন এখানে আলনাটা শর্ট হয়ে গেছে এবং রেডিয়াস এবং আলনাটা অনেক বেশি শর্টেন হ্যাঁ এবং এইখানে যেটা করছি আলনার এখানে যে যে অস্টিওমি করছিলাম এটাও কিন্তু জোড়া লাগিয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর এখানে একটা আগের থেকে বড় একটা এবং এবং আগের থেকে একটা স্ট্রং একটা পাত আমরা এখানে দিয়ে দিছি এর ফলে যেটা হয়েছে এখন তার আগের যে কমপ্লেনটা ছিল সেটা আর নাই এবং আলহামদুলিল্লাহ এখন হচ্ছে তার এটা জোরে লেগে গেছে তুমি এখন আমাদেরকে একটু দেখাও তুমি হচ্ছে হাত পুরোপুরি ভাজ করো সোজা করো আলহামদুলিল্লাহ এরকম করো ফাইন হ্যাঁ এরকম করো আমার মতো দেখাও সো তার দেখা যাচ্ছে রিস্টে অলমোস্ট নর্মাল রিস্টের মতন এখানে মুভমেন্ট আছে এবং হচ্ছে তার কিন্তু আমার হ্যান্ডশেক করো মোটামুটি অলমোস্ট নর্মাল পাওয়ার আছে এখনও তার মাসেল একটু উইক আছে এটা আমরা ডেভেলপ করবো এবং সে নিজের হাতে তুমি কি এই হাতে হচ্ছে মানে কাজ কাম সব কিছু করতে পারতেছ এখন হালকা বদলা করতে পারো হালকা বদলা করতে বাম হাতের মোটামুটি যে কাজগুলি করে টয়লেটে ওইগুলি সব কিছু করা যাচ্ছে যেহেতু সে ম্যানুয়াল ওয়ার্ক করে আমাদের এখন যেটা দরকার তার ফিজিওথেরাপির মাধ্যমে তার মাসেলগুলো আরও ইমপ্রুভ করতে হবে বাট ম্যাসেজ হচ্ছে তার এই হাড্ডিও জোড়া লেগে গেছে এই হাড্ডিও জোড়া লেগে গেছে এবং আমাদের এই অপারেশন দুইটা যদি আমরা ডে ওয়ানে করতাম যদি এক সপ্তাহের মধ্যে যদি আমাদের কাছে আসতো তাহলে কিন্তু তার এত অপারেশনের প্রয়োজন লাগতো না এত বোন গ্রাফতের প্রয়োজন লাগতো না তার দুই হাড্ডি থেকে কিন্তু কেটে আমরা বোন নিছি এবং এত দিন তার কষ্ট করতে হতো না সিম্পল অপারেশনের মাধ্যমে কিন্তু আসলে আমরা এটা কাজটা করতে পারতাম এবং সেই ক্ষেত্রে তার একই সাথে সময় লাগছে অনেক দিন কষ্ট করছে দিন টাকা পয়সা লাগছে অনেক তারপরে হচ্ছে তার অপারেশন অনেকগুলো করা লাগছে এই যে তার এবং মাঝখান দিয়ে তার জীবনের যে সোশ্যাল তার পঙ্গুর মতো জীবন জীবনযাপন করা লাগছে এটা তো নিশ্চয়ই অপমানজনক সো এই যে সোশ্যাল স্টিকমাটা এবং তার যে এই জীবনের এই কষ্ট এটার জন্য কিন্তু একটাই দায়ী ছিল হচ্ছে কবিরাজের চিকিৎসা এবং আমি বলবো এই কবিরাজের এই চিকিৎসার এই অপচিকিৎসা থেকে চিকিৎসার জন্য শুধুমাত্র কবিরাজরাই দায়ী যে ব্যাপারটা কিন্তু এরকম না এখানে আমাদের চিকিৎসা রোগীরাও দায়ী রোগীদের প্রয়োজন ব্যাপক জনসচেতনতা কারণ আপনি যদি হচ্ছে ওখানে না যাইতেন তুমি যদি ওখানে চট্টগ্রামে ওই খুবই কাছে না যাইতা তাহলে তো তুমি তোমার এই প্রবলেমটা আর হইতো না তাই না জি স্যার তাহলে তোমার এই আজকের লেসন থেকে তোমার মেসেজটা কি তুমি কি শিখতে পারছো নাকি জি স্যার আমি শিখতে পারছি তাহলে তোমার কি মেসেজ হবে তোমার কি মেসেজ হবে যে আমার মেসেজ হলো স্যার আপনারা ভালো চিকিৎসার জন্য ডাক্তারের চিকিৎসা নিবেন

বাঁশের পঞ্চি তারপর হচ্ছে পাতা এগুলি দিয়ে আজ থেকে পাঁচ হাজার বছর আগে চিকিৎসা করা হতো ভাই এই যুগে হচ্ছে আপনি মোবাইল ইউজ করতেছেন স্মার্টফোন মানে কথা বলতেছেন ডিজিটাল দুনিয়ায় আর চিকিৎসা করতেছেন পাঁচ হাজার বছর আগের তাহলে আপনি তো অনেক পিছিয়ে রয়ে গেছেন আমাদের সবার জনসচেতনতা হোক আমাদের চিকিৎসক এবং রুগীদের মধ্যে আরও বেশি ফ্রেন্ডলি ইনভারনমেন্ট ক্রিয়েট হোক আস্থা তৈরি হোক এবং এই ধরনের অপচিকিৎসাগুলো থেকে এবং অপচিকিৎসা এবং নন রেকমেন্ডেড আনসাইন্টিফিক চিকিৎসা ইদানিং দেখা যাচ্ছে যে অনেক ধরনের চিকিৎসকরা অনেক ধরনের আনসাইন্টিফিক নন রেকমেন্ডেড চিকিৎসা আছে যেগুলো আসলে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত না কিন্তু কবিরাজের মতন অনেক বেশি স্টাইল বৈজ্ঞানিকভাবে মিডিয়া সহ পত্রপত্রিকা উপস্থাপন করা হয় ওগুলি থেকেও সচেতন থাকতে হবে এবং এই সচেতনতার দায়িত্ব শুধু আমাদের চিকিৎসকের একার না এটার দায়িত্ব আপনাদেরও জনগণেরও আজ এই পর্যন্তই আমাদের এই প্যাশন মূল কন্টেন্টগুলো শুধু আপনাদের রোগীদের জন্যই এগুলি সবার মাঝে সরিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে মাস পিপলের উপকার করবেন ধন্যবাদ পরে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আলাইকুম